হ্যালো মাই লাভলি ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কুকিং চ্যানেল হাতের ছোঁয়াতে সবাইকে ওয়েলকাম। আজকের পর্বে খুবই সহজ আর খুবই মজাদার একটি পিঠার রেসিপি শেয়ার করব, আর যার নাম সাবুদানার মিষ্টি পিঠা। এই পিঠাটা তৈরি করতে খুবই অল্প সময় আর খুবই অল্প ইনগ্রিডিয়েন্টসের প্রয়োজন হয়, আর আপনারা চাইলে এটা বিকালের নাস্তায় ট্রাই করতে পারেন, কিংবা যে কোনো মেহমানদারিতে ঝটপট এটা তৈরি করে নিতে পারেন। তো চলুন দেখে নিই সাবুদানার মিষ্টি পিঠা তৈরির পুরো প্রস্তুত প্রণালী। প্রথমেই আমি এখানে 1 কাপ পরিমাণ সাবুদানা খুব ভালোভাবে ধুয়ে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে 1 ঘন্টা ভিজিয়ে রেখেছি, আর এতে করে সাবুদানাটা ফুলে প্রায় দ্বিগুণ হয়ে গেছে। আর 1 ঘন্টা পরে হাতের সাহায্যে চিপে চিপে সম্পূর্ণ পানিটুকু আমি সাবুদানা থেকে ঝরিয়ে নিয়েছি, আর দেখেন এটা কতটা ঝরঝরে হয়েছে। এবারে সাবুদানার সাথে আমি বাকি ইনগ্রিডিয়েন্টসগুলো মিশিয়ে নিব। অ্যাড করছি 1/2 কাপ পরিমাণ চিনি, তবে চিনির পরিমাণটা কিন্তু আপনাদের স্বাদ অনুযায়ী অ্যাডজাস্ট করে নিতে পারেন। 1/2 কাপ পরিমাণ কোরানো নারিকেল, 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়ো দুধ, আর গুঁড়ো দুধটা দিলে টেস্ট অনেক ভালো আসে, 1 চিমটি পরিমাণ লবণ, আর অ্যাড করব 2 টেবিল চামচ পরিমাণ ময়দা। আর আপনারা চাইলে এই পর্যায়ে আটা ব্যবহার করতে পারেন, আর আটা কিংবা ময়দা যেটাই ব্যবহার করেন এটা বাইন্ডিংয়ের কাজ করবে। এবার সব কিছুকে আলতো হাতে একটু মিশিয়ে নিব। মেশানো হয়ে গেছে, এবার আমি অল্প অল্প করে লিকুইড দুধ অ্যাড করে একটা ব্যাটার তৈরি করে নিব। তবে আপনারা চাইলে পানি দিয়েও কিন্তু ব্যাটারটা তৈরি করতে পারেন, তবে দুধ কিংবা পানি যেটাই ব্যবহার করেন অল্প অল্প করে অ্যাড করবেন, আর অনবরত নাড়তে থাকবেন। এতে করে ব্যাটারটা খুব বেশি পাতলা হয়ে যাওয়ার কোনো চান্স থাকবে না, আর চিনিটা গলেও কিন্তু পানি ছাড়বে সেটা খেয়াল রেখেই দুধটা অ্যাড করতে হবে। অল্প অল্প করে দুধ অ্যাড করে আমি এরকম কনসিস্টেন্সির একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, আর এবার সব কিছুই রেডি। এবার শুধু তেলে ভেজে নেবার পালা। একটি প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল নিয়ে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তালের বড়া আমরা যেরকম ছোট ছোট করে তৈরি করি সেরকম ছোট ছোট করে এই তেলে পিঠাগুলোকে ছেড়ে দিতে হবে। এবার চুলার আঁচটা মিডিয়ামে রেখে একটু পরপর এপিটেপিট উল্টে পাল্টে হালকা ব্রাউন কালার করে ভেজে নিতে হবে। পিঠাগুলো ভাজা হয়ে গেছে, এবার আমি একটি ঝাঁঝরিযুক্ত চামচের সাহায্যে পিঠাগুলোকে তেল ছড়িয়ে একটি কিচেন পেপারের উপর রেখে দিব। এতে করে পিঠার গায়ে যে অতিরিক্ত তেল আছে সেটাও কিচেন পেপারে শুষে নেবেন। তৈরি হয়ে গেল দারুণ স্বাদের সাবুদানার মিষ্টি পিঠা। এই পিঠাটা ভেজে নেবার পরও 2 থেকে 3 ঘন্টা পর্যন্ত খুবই ক্রিস্পি থাকে, আর এটার উপরটা থাকে খুবই ক্রিস্পি, আর ভিতরে থাকে খুবই সফট একটা ভাব। এটা খেতে কিন্তু অসম্ভব ভালো লাগে, তবে ঠান্ডা হয়ে গেলে পিঠাটা অনেকটা রাবারের মতো হয়ে যায়, তাই গরম গরম খেতে এটা বেশি ভালো লাগে। আশা করছি আজকের রেসিপিটি আপনাদের সবার কাছে ভালো লেগেছে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্টস এবং শেয়ার করবেন, আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন নতুন নতুন রেসিপি পেতে। আল্লাহ হাফেজ।